এর ধানমন্ডি অফিসের সামনে রয়েছেন আমাদের সহকর্মী গালিব ইবনে রিয়াজ সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে গালিব তামিমের অবসরের ঘোষণায় বিসিবির কোনো প্রতিক্রিয়া জানা গেছে কিনা জানাবেন আমাদের তন্ময় আপনি যেমনটি বলছিলেন যে আমি কিন্তু এখন অবস্থান করছি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের হেড অফিস ধানমন্ডিতে যেটি অবস্থিত এখানেই বিসিবির কর্তা যে প্রধান কর্তা নাজমুল হাসান পাপন তিনি কিন্তু অবস্থান করছেন কিছুক্ষণ পরে হয়তো বা এখন পর্যন্ত যেহেতু আমাদের বোর্ড কর্তা কেউ কোনো কথা বলেননি আমরা বোর্ড প্রধানের মুখ থেকে আসলে শুনবো তামিমের যে অবসরে যে ঘোষণা তামিম দিয়েছেন ক্রিকেট থেকে সেটি নিয়ে আসলে বোর্ড কর্তা কি বলছেন একটু যদি পেছনে ফিরতে চাই এই ওয়ান ডে সিরিজ যেটি আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজ সেই সিরিজের আগে কিন্তু তামিম যখন বলেছিলেন প্রেস কনফারেন্সে তিনি আনফিট হয়ে প্রথম ওয়ান ডেতে খেলছেন ঠিক তখনই কিন্তু একটা সংবাদ মাধ্যমে নাজমুল হাসান পাপন তিনি কিন্তু খুব বেজায় চটেছিলেন কিন্তু তামিমের এই বক্তব্যে তিনি জানতে চেয়েছিলেন যে তামিম আসলে কি চায় তামিম কিন্তু সেটি আজকে স্পষ্ট করেছেন গণমাধ্যমের কাছে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে অবসর অর্থাৎ তিনি সরে গেছেন সব জায়গা থেকে এখন প্রশ্ন হলো যখন আমরা 90 দিন পরে যখন আমরা বিশ্বকাপে মুখোমুখি হবে আফগানিস্তানের বিপক্ষে 8 অক্টোবর তখন এই মুহূর্তে কেন সেই দলের অধিনায়ক অবসরে গেলেন এটি কিন্তু একটা বড় প্রশ্ন ক্রিকেট প্রেমীদের কাছে আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় দেখেছি যে সবাই তামিম ইকবালকে কেন তামিম ইকবাল এই সময় এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ তামিম ইকবাল তার পিঠের ইঞ্জুরি নিয়ে অনেক দিন ভুগছিলেন সেটি কিন্তু বোর্ড কর্তারা কিন্তু জানতেন পুরো কোচ থেকে শুরু করে সবাই কিন্তু জানতেন কিন্তু তামিম ইকবাল ছিলেন দলের অধিনায়ক সেই অধিনায়ক হয়ে এক টুর্নামেন্টের আগে একটা বিশ্বকাপের আগে অনেক আগে থেকে কিন্তু একটা পরিকল্পনা থাকে সেই পরিকল্পনায় নিশ্চয়ই তামিম ইকবাল ছিলেন তিনি এবং কোচ এবং বোর্ড কর্তা নির্বাচকরা সবাই মিলে কিন্তু একটা কিন্তু দল সাজিয়েছিলেন আপনি জানেন যে আমাদের যে পঞ্চ পাণ্ডবের কথা বলা হয় সেই পঞ্চ পাণ্ডবের মধ্যে আমরা কিন্তু তিনজনকে যদি তামিম ইকবাল না থাকেন তাহলে তাদেরকে আমরা আর পাচ্ছি না সেই জায়গা থেকে এই টুর্নামেন্টে আমরা তামিম ইকবাল সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম এই তিনজন সিনিয়র ক্রিকেটার সহ যারা মোটামুটি যারা জুনিয়র যারা ক্রিকেটার রয়েছেন এই কম্বিনেশনে কিন্তু একটা ভালো একটা দল কিন্তু এই ওয়ান ডে বিশ্বকাপে আসলে যাচ্ছিল বলা হচ্ছিল যে বাংলাদেশের এখনকার যেই দলটা সেটা এই বিশ্বকাপে ভারতে যে বিশ্বকাপটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সেখানে একটা কিছু একটা হতে পারে কিন্তু সেই জায়গায় এমন সিদ্ধান্ত তামিম ইকবাল হুট করে কেনই বা নিলেন আফগানিস্তান সিরিজ চলমান সেই মাঝখানে কেন নিলেন এই সব কিছুর প্রশ্নের উত্তর আসলে আমরা নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাই যে কারণে আমরা সংবাদ মাধ্যমের অনেকেই এখানে আমরা অবস্থান করছি আশা করি তিনি আমাদের সাথে কথা বলবেন তারপরে আসলে স্পষ্ট হবে জাতির কাছে যে তামিম ইকবাল যে অবসরটি নিয়েছেন সেটি আসলে অবসর ভেঙে তার আসার কোনো সম্ভাবনা হয়েছে কিনা কিংবা বোর্ড কর্তা স্পষ্ট করবেন যে তিনি আসলে কী চান তো এই ছিল আমার কাছে ধানমন্ডির বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের হেড অফিস থেকে সর্বশেষ ধানমন্ডি থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ এবারে